নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। নিরামিষ দিনের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ঘুগনির জন্য নিয়েছি আলু আর কলাই, সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, আর এটা ম্যাশ করে নিলাম আলুটা আমি এভাবে হাতার সাহায্যে। আর কলাইটা 7 থেকে 8 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তারপরে আমি এটা 3 থেকে 4টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, এখানে কিছু মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তেলটা আমার গরম হয়ে যাক, তারপর আমি তেলের মধ্যে একটু কাঁচা গোটা জিরে দেব ফোড়ন। আর এদিকে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। মশলাগুলো যারা নিরামিষ দিনে নিরামিষ খান বা উপোস করলে যেদিন আপনার নিরামিষ খান, এটা লুচির সাথে পরোটার সাথে খুব ভালো যাবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। একদম সিম্পলভাবে এটা হয়ে যায়। আর এই মশলাটা আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। যেহেতু শুকনো মশলা বেশিক্ষণ টাইম লাগবে না কষাতে, অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে নিরামিষ ঘুগনির টমেটোও ব্যবহার করতে পারেন, ধনে পাতা টমেটো, এগুলো আমি এই মুহূর্তে করিনি। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা কালারও চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর কলাইটা আমি মশলার মধ্যে রেখে দিচ্ছি। আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন, এর আগে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলে আমরা দেখতে পাবেন নর্মাল যেভাবে ঘুগনি কলকাতা স্টাইলে ঘুগনি হয় বা ধাবা স্টাইলে ঘুগনি আমি বানিয়ে রেখেছি। আজকে দেখাচ্ছি নিরামিষ ঘুগনি, যেহেতু আমি বলেছিলাম নিরামিষ ঘুগনি দেখাবো, তার সেই জন্য আমি আজকে নিরামিষ ঘুগনি রেসিপিটি দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমার খুবই করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমি এটার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর একটু ফুটে গেলেই এই নিরামিষ ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। আমি নামিয়ে নিয়ে লুচি বলুন, পরোটা বলুন, যে কোনো কিছুর সাথে আমি এটা সার্ভ করবো, ব্রেকফাস্টে বা লাঞ্চে, এটা যে কোনো টাইমে আপনারা বা ডিনারেও এটা খেতে পারেন। ঘুগনি দেখতে পাচ্ছেন, আমার ঘুগনি ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে নামিয়েও নিয়েছি। নিরামিষ ঘুগনি আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম আদা পেঁয়াজ রসুন আমি কিচ্ছু দিইনি, সিম্পল মশলা দিয়ে বানিয়েছি। কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, অবশ্যই বানিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখুন।